নমস্কাৰ স্বাগতম জনাইছো ইয়া হৈছে লাইভ আৱাৰ আৰু ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল প্ৰতিম হাজৰিকা এতিয়া বিতং খবৰ নগাঁৱত প্ৰাক্তন ছাত্ৰ নেতাক আৰক্ষীৰ এনকাউণ্টাৰ এণ্টি নাৰ্কটিক স্কোৱাডৰ গুলীত আহত হল ছাত্ৰ সন্থাৰ প্ৰাক্তন নেতা কীৰ্তি কমল বৰা কৰ্তব্যৰত আৰক্ষীক আক্ৰমণ কৰাৰ অভিযোগ কীৰ্তি কমল বৰাৰ বিৰুদ্ধে পিছে আৰক্ষীৰ অভিযোগ খণ্ডন কৰিছে পৰিয়ালৰ লোকে কীৰ্তি কমল বৰাক গুলী চলোৱাৰ ঘটনাক পূৰ্ব পৰিকল্পিত আখ্যা দিছে পৰিয়ালে আনহাতে সংগঠনৰ সৈতে কীৰ্তি কমল বৰা কোনো প্ৰকাৰে জড়িত নহয় বুলি ঘোষণা কৰিছে নগাঁও আছুৱে সংগঠন বিৰোধী কাৰ্যকলাপত লিপ্ত থকাৰ বাবেই কীৰ্তি কমল বৰাক বহিষ্কাৰ কৰাৰ কথাও ঘোষণা কৰিছে নগাঁও ছাত্ৰ সন্থাই সম্প্ৰতি ভৰিত গুলী লগা কীৰ্তি কমল বৰাক ভৰ্তি কৰোৱা হৈছে চিকিৎসালয়ত প্ৰথমে নগাঁৱৰ ভোগেশ্বৰী ফুকননী অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল এতিয়া উন্নত চিকিৎসাৰ বাবে গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা হৈছে কীৰ্তি কমল বৰাক এই ঘটনাৰ পাছতে হাহাকাৰ লাগিছিল নগাঁৱত এজন প্ৰাক্তন ছাত্ৰ নেতাৰ ওপৰত আৰক্ষীৰ গুলীচালনা সংঘটিত হ'ল আৰু পৰিয়ালৰ লোকে অভিযোগ উত্থাপন কৰিছে যে পূৰ্ব পৰিকল্পিতভাৱে এই সমগ্ৰ ঘটনা সংঘটিত কৰা হৈছে কিন্তু আৰক্ষীয়ে স্পষ্টীকৰণ দিছে যে কীৰ্তি কমল বৰা এই সমগ্ৰ ঘটনাৰ সৈতে জড়িত তেওঁ প্ৰথমে আৰক্ষীক আক্ৰমণ কৰিছিল আৰক্ষীক আক্ৰমণ কৰাৰ বাবেহে প্ৰত্যুত্তৰত আৰক্ষীয়ে গুলীচালনা কৰিবলগীয়া হৈছিল মুঠতে এই বিষয়টো অত্যন্ত স্পৰ্শকাতৰ হৈ পৰিছে দুয়োপক্ষৰ মতামত ইতিমধ্যে সংগ্ৰহ কৰা হৈছে আৰু আৰক্ষীয়ে অৱশ্যে এটা প্ৰতিশ্ৰুতি দিছে যে সঠিক দিশতেই তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়িব নিৰপেক্ষভাৱেই তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়িব আৰক্ষীক আক্ৰমণ কৰাৰ বাবে আত্মৰক্ষাৰ বাবে গুলী চলাব লগা হৈছে নগাঁও আৰক্ষীয়ে এই ভাষ্য প্ৰদান কৰিছে নগাঁও আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰ নিশ্চয় আপুনি ঠিক কৈছে তদন্তটো যিকোনো ঘটনা হ'লে তদন্ত হ'বই লাগে হ'বই আমি নিজেও পিঅ'ত গৈছোঁ যিটো গ্ৰাউণ্ডত আছে সেইটো গৈছোঁ আমি বাকী যিমান এইটো প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যন কৰিব লাগিছে সেইটো আমি কৰিছোঁ তো কৰাৰ পিছত যে তাৰ লগত আৰু এজন মানুহ ধৰা পৰিছে যে তাত স্পটত আছিল তাকো আমি সোধপোছ কৰিছোঁ আমি যিটো গম পাইছোঁ সেইটো ইমান দেখোঁ কি হয় কি যাৰ মানুহৰ ঘৰৰ হয় না আই কেন আণ্ডাৰষ্টেণ্ড আৰু পেৰেণ্টছৰ বহুত বাৰ এইটো ড্ৰাগছটো এনেকুৱা বস্তু হয় কি মানুহ ঘৰৰ মানুহ গমেই নাপায় আমাৰ ল'ৰা ছোৱালী কি কৰি আছে সেইটো ধৰাৰ পিছতেই গম পায় কি কি হৈছে হয়তো আমি কোৱা নাই কি বহুত পুৰণা পাপি আছিলে বা কি আছিলে হয়তো নতুনকৈ ষ্টাৰ্ট কৰিছে আজি যেতিয়া গম পালে আমাৰ টীম কি তাত আছে তো সেইকাৰণে দুজনক চিভিলত পঠাব লাগে কিন্তু চিভিল কাপোৰত নগ'লে মানুহ পলাই যায় যেতিয়া দুজন চিভিল কাপোৰত তাত গৈছে গৈ যেতিয়া তাক গম পালে কি সেই মানুহটো প্ৰথমে কৈছে তাক ছাছপিচন কৰিছে যিটো আমি ইয়াত সোধপোছ কৰাৰ পিছত যিটো গম পাইছোঁ কি ছাছপিচন কৰিছে কোনে হয় ভাই এইখন পলাওঁ ইয়াত সেই তেতিয়া কৈ দিলে আমি পুলিচৰ হওঁ যেতিয়া কোৱাৰ লগে লগে পুলিচ আছোঁ তাৰ ওপৰত আটাক শুরু কৰি দিলে যি আটাক হ'ল তো আটাক হোৱাৰ পিছত নিশ্চয়তো আমি পুৰা দুজনো আছিলে বেছি পুলিচ তেতিয়া নাছিলে তেতিয়া মাৰ খাব আৰম্ভ কৰিলে পুৰা তাৰপিছত মানুহ পিছত দিয়ে দৌৰি আহিছে আমাৰ পুলিচৰ মানুহ তাত অভাৰ পাৱাৰ কৰাৰ টাইমত সেইটো যিটো ফায়াৰিংটো হ'ল জাষ্ট বিকজ সেইটো নকৰিলে হয়তো আৰু ইট কুড হেভ বিন এ ফেটেল ইঞ্জুৰী যিটো অলৰেডি ইঞ্জাৰ্ড হৈছে ফেটেল ইঞ্জুৰী এনেকুৱা এটা ছিটুৱেশ্যনত যদি আমি বুজি পাওঁ আমাৰ সহানুভূতি আছে যদি মানুহ এনেকুৱা কৈ আছে কি বাট যিটো ইনভেষ্টিগেশ্যন কৰি যিটো সঁচা কথা ওলাই আহিব সেইটো লৈ আপুনি চিন্তা নকৰিব আমি নিশ্চয় এইটো ইনচিয়'ৰ কৰিম কি আমাৰ ফেয়াৰ যিটো ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে সেইটো হ'ব আনফালে আৰক্ষীৰ ভাষ্যৰ বিপৰীত স্থিতি প্ৰকাশ কৰিছে ৰাইজৰ দলে নগাঁও আৰক্ষীৰ এনকাউণ্টাৰক নিন্দা কৰিছে ৰাইজৰ দলে ৰাজ্যত সংঘটিত আন প্ৰতিটো এনকাউণ্টাৰৰ দৰেই শনিবাৰে নিশা নগাঁৱত কীৰ্তি কমল বৰাক এনকাউণ্টাৰ চলোৱা হ'ল বুলি অভিযোগ উত্থাপন কৰিছে শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈয়ে নগাঁৱত কীৰ্তি কমল বৰা নামৰ যুৱকজনক যিধৰণে গুলীওৱা হ'ল এনকাউণ্টাৰ কৰা হ'ল এই ঘটনাটোৱে অসম পুলিচৰ প্ৰকৃত চৰিত্ৰ আকৌ এবাৰ পোহৰলৈ আনে আমি বাৰম্বাৰ ৰাইজৰ দলে বাৰম্বাৰ পুলিচৰ এনেকুৱা এনকাউণ্টাৰৰ ঘটনাক নিন্দা কৰি আহিছিলোঁ আৰু এই ঘটনাক আমি হিটলাৰতন্ত্ৰ নাম দিছিলোঁ কোনোপধ্যে আইন শৃংখলা ৰক্ষা কৰিব নোৱাৰি যিকোনো সময়তে অভিযুক্তক গুলিয়াই দিয়াৰ ঘটনা অসমৰ ইতিহাসত বিৰল আৰু ভাৰতৰ গণতন্ত্ৰতে পৃথিৱী গণতন্ত্ৰতে এইটো বিৰল কেতিয়াও গণতান্ত্ৰিক এখন দেশত এনেকুৱা ধৰণৰ এনকাউণ্টাৰৰ ঘটনা ঘটিব নোৱাৰে আজি আমি দেখিলোঁ যে বিভিন্ন সময়ত বিভিন্নজনে এই এনকাউণ্টাৰ সমৰ্থন কৰাৰ কাৰণে আজি কীৰ্তি কমল বৰা নামৰ এজন নিৰীহ যুৱকক এজন নিৰীহ ছাত্ৰ নেতাক এনেকৈ পুলিচে গুলীয়াবলৈ সাহস কৰিলে সেইকাৰণে এই মুহূৰ্তত আমি এই এনকাউণ্টাৰৰ এই গুলীচালনা ঘটনাৰ নিন্দা কৰিছোঁ অপৰাধীক অনতিবিলম্বে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ দাবী জনাইছোঁ আৰু নগাঁৱৰ আৰক্ষী অধীক্ষকক অনতিবিলম্বে নিলম্বিত কৰিবৰ কাৰণে দাবী
বৰ্তমান নগাঁৱৰ পৰা আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰা আছে লাইভত। নীলোৎপল, সমগ্ৰ ঘটনাৰ ৰহস্যৰ আৱৰ্তত সোমাই পৰিছে। আপুনি কীৰ্তিকমল বৰাৰ পৰিয়ালৰ লোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিছিল নেকি বা তেওঁলোকৰ ঘৰত পৰিভ্ৰমণ কৰিছিল নেকি? তেওঁলোকে যিহেতু অভিযোগ উত্থাপন কৰিছে আৰক্ষীৰ বিৰুদ্ধে, অভিযোগ আৰু প্ৰতি অভিযোগৰ যেন এতিয়া এখন খেলা চলি আছে, কি কি তথ্য আছে শেহতীয়া আপডেট আপোনাৰ লগত? নিশ্চয় প্ৰাঞ্জল, বৰ্তমান মই উপস্থিত আছোঁ কীৰ্তিকমল বৰাৰ ঘৰত উপস্থিত আছোঁ আৰু তেওঁৰ আত্মীয় মোৰ লগত আছে, কাৰণ যিহেতু কীৰ্তিকমল বৰাক ইতিমধ্যে গুৱাহাটী মেডিকেল কলেজলৈ উন্নত চিকিৎসাৰ প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি ভাষ্য শুনাইছোঁ। নগাঁও আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে কৈছে যে কীৰ্তিকমল বৰা আৰক্ষীৰ সৈতে সংঘাতত লিপ্ত হোৱাৰ কথা কৈছে। তাৰ বিপৰীতে কিন্তু ৰাইজৰ দলৰ নেতা তথা বিধায়ক অখিল গগৈয়ে কৈছে যে এয়া এই ঘটনা সম্পূৰ্ণভাৱে গৰিহণা দিছে বা এয়া আৰক্ষীৰ গুণনাই বুলি কৈছে। কিন্তু প্ৰি হৈছিলে প্ৰকৃত ঘটনা বৰ্তমানেও কিন্তু পোহৰলৈ অহা নাই, বা কিয় কীৰ্তিকমল বৰাক গুলিবিদ্ধ হ'ল সেই বিষয়ে কিন্তু ৰাইজৰ মাজত প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে। আমি দেখুৱাইছোঁ বৰ্তমান নগাঁৱৰ কীৰ্তিকমল বৰা ঘৰ কচলু খোৱাৰ তেওঁৰ ঘৰৰ পৰা দেখুৱাইছোঁ। তেওঁ পিতৃ আছে, তেওঁ পিতৃ পৰা যেনিবলৈ চেষ্টা কৰিম, মই প্ৰথমে দেখুৱাই ল'ম। এয়া হৈছে কীৰ্তিকমল বৰাই মীন পালনৰ বাবে এয়া তেওঁ প্ৰস্তুতি চলাইছিলে, তেওঁ ঘৰতে মীন পালন কৰিছিলে আৰু সুন্দৰকৈ এখন ফুলনিও তেওঁ গঢ়ি তুলিছিলে। মই দেখুৱাইছোঁ এয়া কীৰ্তিকমল বৰাৰ সৃষ্টিশীলতা। কিন্তু কিহৰ বাবে কীৰ্তিকমল বৰা কালি আৰক্ষীৰ সৈতে সংঘাতত লিপ্ত হ'ল, কিয় গুলিয়ালে, কি হৈছিলে ঘটনাটো, তেওঁৰ পিতৃৰ পৰা আমি জানিবলৈ চেষ্টা কৰিম। পিতৃৰ মুখেৰে এখনো কি ক'ব, কি হৈছিল ঘটনাটো, কেতিয়া খবৰ পাইছিলে আৰু কেনেকৈ আপোনাৰ পুত্ৰ গুলিবিদ্ধ হ'ব লগা হ'ল? সন্ধ্যা টিউচন কৰি আহিল ঘৰলৈ। ই টিউচন কৰে, গ্ৰেজুৱেশ্যন লোৱাৰ পিছত চাকৰি বাকৰিৰ কোনো ব্যৱস্থা নাই, গতিকে টিউচন কৰে। সি টিউচন কৰি ঘৰলৈ আহিছিল, মাক অসুস্থ কাৰণে, মাকৰ দৰৱ আনিবৰ কাৰণে সি ফাৰ্মাচীলৈ গৈছিল। ফাৰ্মাচীৰ পৰা ঘূৰি আহোঁতে গোচলুকুৱাৰ লাগ পথাৰৰ ওচৰৰ তিনিআলিটোৰ ওচৰত যেতিয়া সি গেডাৰিং দেখিছিল, তাতে সি বাইকখন ৰখাইছিলে। ৰখাওঁতে পুলিচে ঘেৰাও কৰি তাক কৈছিলে যে তই কিয় ৰখাইছ ইয়াত, ৰখাইছ বুলি কৈয়ে তাক মাৰ ধৰ আৰম্ভ কৰে। আৰু ওচৰতে মোৰ ঘৰ, গতিকে সি বাচিবৰ কাৰণে অলপ যেতিয়া আগুৱাই আহিব বিচাৰিছে তেতিয়া তাক পিছফালৰ পৰা সোঁ ভৰিত, আঁঠুৰ ওপৰত গুলিয়াইছে, নিৰ্মমভাৱে গুলিয়াইছে। আৰু পিছত যেতিয়া আমি দৌৰা দৌৰি কৰি তালৈ যাওঁ তেতিয়া আমাকো পুলিচে মাৰপিট কৰাৰ ভাবুকি দিয়ে আৰু মোৰ ডাঙৰ ল'ৰাক গুলিওৱাৰ ভাবুকি দিয়ে। গতিকে মই আজি আনন্দ মিশ্ৰ ডাঙৰীয়াই শেহতীয়াকৈ আমি কৈছিলোঁ নগাঁও চিভিল হস্পিটেলত যে যিকেইজন পুলিচ বিষয়াই এই অপৰাধ কৰিলে সেই অপৰাধীকেইজনক আপোনালোকে পৰীক্ষা কৰক, তেওঁলোক সুৰামুক্ত হৈ আছিল নে নাই। তেওঁলোকে মোৰ ল'ৰাক তেওঁলোকে ড্ৰাগছৰ ঘটনাৰ লগত জড়িত কৰিব খুজিছে, এইটো তেওঁলোকে পুলিচক বচাবৰ কাৰণে, অপৰাধ ঢাকিবৰ কাৰণে তেওঁলোকে মোৰ ল'ৰাক দোষী সাব্যস্ত কৰিব বিচাৰিছে। গতিকে এইটো পুলিচৰ কাৰণে এইটো সম্ভৱ, পুলিচৰ কাৰণে এইটো সম্ভৱ। কাৰোবাক চুৰি বনোৱা, ডকাইতি বনোৱা, এইবিলাক পুলিচৰ কাৰণে সম্ভৱ হ'ব। গতিকে মই আজি মিডিয়াৰ মানুহ আহিছে, ইলেক্ট্ৰনিক মিডিয়া, প্ৰেছ মিডিয়া সকলোকে মই অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকৰ জৰিয়তে আপোনালোকে ইয়াৰ এটা সু তদন্তৰ দাবী উত্থাপন কৰিব সমাজত। মই তাৰ বাবে আপোনালোকক অনুৰোধ জনাইছোঁ। আপোনাৰ পুত্ৰ দুগৰাকী অনুৰোধ কৰিম, কাৰণ যিহেতু যিটো ঘটনা হৈছে তেওঁৰ মাতৃ আমি দেখুৱাইছিলোঁ যোৱাবাৰ, আমি কিবা প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে তেওঁ। মই আপোনাৰ তেওঁ কীৰ্তিক টিউচন কৰি ঘৰলৈ ঘূৰি আহিছিলে, তাৰপিছত আকৌ আপোনাৰ ঔষধ আনিবলৈ গৈছিলে। মোৰ ঔষধ আনিবলৈ গৈছিলে, মোৰ গাটো বেয়া। মই ক'লোঁ যে দেউতা তুমি মোৰ ঔষধ আনি দিয়াহি, ভিটামিন ঔষধ আনি দি দিবলৈ গৈছিলে। আহোঁতে পুলিচে ঘেৰাও কৰি মাৰিলে, অতগাল পুলিচ আহিছে, মোৰ ল'ৰাকী পুলিচক মাৰিব পাৰিব কওকচোন, অতগাল মানুহ আহিছে, সিহঁতে মাৰিলে, সিহঁতে গুলি মাৰি আকৌ এইখিনিতে গচকিছে আঁঠুটোত, গচকি মাৰিছে মোৰ ল'ৰাটো, মাৰি পেলাই আকৌ সিহঁতেই ফচাই দিছে। পুলিচক বচাবলৈ মোৰ ল'ৰাটোৰ গাত দুখ জাপি দিছে, এতিয়া বিচাৰ হ'ব লাগে। আৰু মোৰ ল'ৰাটো যদি বেয়া বস্তু খাইছে, মই বাৰে বাৰে কৈ আছোঁ যে মোৰ ল'ৰাটোক মেডিকেল কৰক, আৰু যিবিলাক পুলিচে মদ খাইছে সেইবিলাকো মেডিকেল কৰক, ওলাই যাব কোন দোষী, কিন্তু সেইটো নকৰিলে। মই এই চিভিলত আনন্দ মিশ্ৰক কৈছিলোঁ, কিন্তু সেইটো নকৰিলে, কিন্তু মোৰ ল'ৰা গাত দুখ জাপি দিছে। মই পুনৰ ক'ম প্ৰাঞ্জল, তেওঁ মাতৃৰ অভিযোগ, তেওঁ পিতৃৰ অভিযোগ,
যে আরক্ষীর দুঃখ লুকাবলে এইগী কীর্তিকমল বরার ওপর মিছা অভিযোগ জাপি দিয়া হয়েছে বলে পরিয়ালে অভিযোগ করেছে। আরক্ষীয়ে যে ভাষ্য প্রদান করেছে সেই ভাষ্য আমি সম্প্রচার করছো, পরিয়ালের লোকে যে ভাষ্য প্রদান করেছে সেই ভাষ্য আমি সম্প্রচার করছো। আমি কোনো ধরনের ইয়াত কোনো ধরনের আমি মন্তব্য নিবিচারো, কিন্তু একটা কথা রাইজে বিচারিছে, সমগ্র নগাঁওবাসীয়ে বিচারিছে যে কি কারণত কীর্তিকমল বরা নামের এগারী ছাত্র নেতাক গুলিয়াবলগা হল সেই ঘটনার কিন্তু সঠিক যি তদন্তর উত্তর কিন্তু নগাঁও রাইজে বিচারিছে। কারণ যেহেতু অভিযোগ প্রতি অভিযোগের খেলা চলিছে বলে আপনি ইতিমধ্যে কইছে, কিন্তু এই খেলার এই যে অভিযোগ প্রতিযোগের প্রতি অভিযোগের যে বর্তমান খেলা চলিছে বা বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই প্রতিক্রিয়ার কিন্তু সংবিধান রাইজে বিচারিছে। কারণ নগাঁও রাইজে বিচারে যে এগারী নিরীহ যুবক যদি গুলিয়া হয়েছে কিহর কারণে গুলিয়া হয়েছে, আর যদি কীর্তিকমল বরা যদি নিরীহ নাছিলে তাহলে কি অভিযোগ আসলে সেয়া ফহিয়াই আরক্ষী দেখুক। আর আমি দেখাইছি বর্তমান কীর্তিকমল বরা ঘরের দেখাইছো প্রাঞ্জল, আমি প্রথমবার বাতর সম্প্রচার করে আছো, পরিয়ালের লোক কোনো পথে মানি নলয়। আমি আরো এগারী ব্যক্তি আছে, আমি মাজে চেষ্টা করি আরো এগারী ব্যক্তি আছে, আপনি ওর সুবুরিয়া হয় কীর্তি, কীর্তি সরপা কেন আছে ভদ্রলরা ভাল লড়া হয়, আপনি ভাবেনে কীর্তিয়ে এনেকা ধরনের অনৈতিক কার্যক্রম থাকবে বলে? মই নাভাবো, কিন্তু যদি তেওঁ প্রকৃত দোষী হয় তেওঁ কিয় এরেস্ট করে নিলে, নিনিলে এরেস্ট করে নি পেলে তেওঁৰ উপর শাস্তিবিধৰ ব্যবস্থা করব। কিন্তু গুলিয়াবলৈ তেওঁৰ হাতত আর্মস নাছিল, তেওঁ পলাবলগীয়া ঘরের সন্মুখত ঘটনা, তারপর তেওঁ পলাবলগীয়া কি যুক্তি আছে? পলাইছে বলে কলে পিছফালের পর গুলি গুলিয়াবলৈ তেওঁ কি আর্মস লৈ গৈছিল নাকি? নিশ্চয় অতি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মই এগৰাকী আত্মীয় আছে, আপনি আপনার কি হয়? মোৰ ভতিজা হয়, ভতিজা হয় সি ডিগ্রী কমপ্লিট করে টিউশন করে খাইছে, সিহতে লড়া দুইটা লড়াই নিজে নিজে কষ্ট করে পেল দেউতাকর খাই করে আছে, এনেকা কর্ম করা নাই। আর ইমান ভাল লড়াটুক যে এনেকটা ঘটনা হল, আপনার সোনকালে ইয়ার ব্যবস্থা করব লাগে, মোর সেই মো কথা কব নয়। নিশ্চয় নিশ্চয় যথেষ্ট আবেগিক হয়ে আছে, কথা কবলে যথেষ্ট অসুবিধা, কিন্তু প্রাঞ্জল মত পুনের কম, যদি এগারী এগারী যুবক এগারী যুবকক যদি কিনা অপরাধ করেছে কিহর কারণে গ্রেপ্তার করা নহল সে সকলে প্রশ্ন করেছে, কিহর কারণে গুলিওয়া হল, হঠাৎ এগারী নিরস্ত্র যুবকলে কিয় গুলি চালনা করা হল, সেই প্রশ্নের উত্তর কিন্তু নগাঁওবাসী বিচারিছে। আর তাক লৈ কিন্তু বর্তমান এতিয়াও নগাঁও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাঞ্জল নিরুৎপল, যেতিয়াই আরক্ষীর হাতত এনকাউন্টারের ক্ষমতা আহিল তেতিয়াই এই ক্ষমতার অপব্যবহার করার বলে এটা সময়ে সময়ে অভিযোগ উত্থাপন হয়ে আছে, আনকি রাজনৈতিক দলসমূহের মাজতো এনে ধরনের প্রতিক্রিয়া শুনবলে পাওয়া গেছে। অখিল গগৈর ভাষ্য আমি ইতিমধ্যেই শুনিল, যদি সেয়াই হয়েছে যিগৰাকী ওচর চুবুরিয়া তেওঁৰ ভাষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হব, কারণ তেওঁ কৈছে যে যদি তেওঁ অপরাধ করেছিল তেনেহলে লগে লগে গ্রেপ্তার নকরিলে কিয় পুনচাতে গুলি চালনা কিয় করবলগিয়া হল, এজন নিরস্ত্র যুবকক পুনচাতে গুলি চালনা করা ঘটনা অত্যন্ত বিরল, অসমত ইয়া এতিয়া ধারাবাহিকভাবে হব ধরেছে। নীলোৎপল, নিশ্চয় প্রাঞ্জল একটা কথা কোব লাগবে যে যিগৰাকী অখিল গগৈ বিধায়ক তেওঁ যে অভিযোগ উত্থাপন করেছে বা রাজনৈতিক নেতার কথা আমি না যাও, এনকাউন্টারের কথা বিরোধীয় কৈছে বা বিভিন্ন ধরনের যে এনেকা ধরনের ঘটনাক লো যদি রাজনীতিকরণ চলে সে বিষয়ে কিন্তু আমি কোনো ধরনের মন্তব্য নিদিও, কিন্তু প্রাঞ্জল যে কথা কৈছো যে নিরস্ত্র যুবকক কিয় গুলি চলার বাধ্য হল, কারণ আরক্ষীয়ে এতিয়াও কোৱা নাই যে কীর্তিকমলের হাতত কোনো অস্ত্র আসে, কীর্তিকমলের হাতের পর কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে বলে কিন্তু আরক্ষীয়ে কোৱা নাই, কীর্তিকমল নিরস্ত্র আসে, এগারী নিরস্ত্র যুবকক সাত আটগী জোয়ানে নিশ্চিতভাবে আটক করবেন, সোধা পোছা করবেন, কিন্তু তার পরিবর্তে কিয় ভরিত গুলি করলে কীর্তিকমলক সেই প্রশ্ন কিন্তু রাইজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আর প্রাঞ্জল যদি কথা উল্লেখ করা হয়েছে এনকাউন্টার, এনকাউন্টারক লৈ বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতায় বহু মন্তব্য প্রকাশ করে আছে বিগত সময়সাত, আর বহুবার অভিযোগ উত্থাপন হয়েছে, আর আমি কৈছো যে আমি নগাঁও যিমান অপরাধীর বিরুদ্ধে এনকাউন্টার করা বাতরি আমি গুরুত্ব সহকারে সম্প্রচার করছো, আর আমি আরক্ষীক এই বিষয়ে সমর্থনও দিছো, কিন্তু এগারী যদি নিরপরাধী যুবকক যদিহে গুলি করা হয়, যদি কীর্তিকমল বরার বিরুদ্ধে যিখিনি অভিযোগ উত্থাপিত হয়েছে কীর্তিকমল বরাক যিধরণে কালি গুলি চালনা করার কথা কোৱা হয়েছে, যদিহে কীর্তিকমল বরা সঁচাকৈ তেওঁ ঘৰলৈ আহোঁতে তেওঁক বিনা কাৰণত সোধা পোছা কৰি তেওঁক যদি মাৰধৰ কৰি তেওঁক যদি গুলি চালনা কৰা হৈছিল তেনেহ'লে নিশ্চয়কৈ গৰিহণাৰ যোগ্য, আৰু এনেধৰণৰ ঘটনাই কিন্তু আৰক্ষীৰ ভাল কামতে কিন্তু চেকা লগাব, আৰু সেয়াই যেন হ'বলৈ গৈ আছে নগাঁৱত, আৰু সেয়াই হয়তো দেখিবলৈ পোৱা গৈছে যে যোৱা নিশাৰে পৰা নগাঁৱত কিন্তু তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে, এতিয়াও প্ৰতিক্ৰিয়া বিৰাজ কৰিছে, আমি বিভিন্ন সংগঠনৰ প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিম, আমি বিভিন্ন ৰাজনৈতিক নেতাৰ প্ৰতিক্ৰিয়া ল'বলৈ চেষ্টা কৰিম, কিন্তু এটা কথা ক'ব লাগিব যে এই ঘটনাৰ সংবিধান কিন্তু ৰাইজে বিচাৰিছে, কিহৰ কাৰণে এই ঘটনা সংঘটিত হ'ল
সেই বিষয়ে কিন্তু রাইজর যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নগাঁওবাসী বিচারে আর সেই প্রশ্নের উত্তর নোপালেকে নগাঁওর কিন্তু এনে ধরনের প্রতিক্রিয়া বিরাজ করব বা এনে ধরনের পরিস্থিতি কিন্তু পরিস্থিতি যে অব্যাহত থাকিব সেয়াও কিন্তু নিশ্চিত। প্রাঞ্জল নীলোৎপল, একাংশ আরক্ষীর অপকর্মর বাবেই সমগ্র আরক্ষী বিভাগটকে বা আরক্ষীর লোকসকলকে বদনাম করা হয় বা বদনামর ভাগি হবলগিয়া হয়, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সময় সময় সেইটাই হয়ে আহিছে সমগ্র রাজ্যত, কারণ আরক্ষীর একাংশ লোকে অপকর্ম করে, তার বাবে কিন্তু বদনাম হয় সমগ্র আরক্ষী বিভাগটো। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এইটাই যে এই সমগ্র বিষয়টি সঠিক তদন্ত হব লাগে, নিরপেক্ষ তদন্ত হব লাগে। কি কারণত এই যুবকজনক গুলি চালনা করা হল? কারণ আপনি উল্লেখ করেছে ইয়ার পূর্বে আমি বহুকেটা বাতরি সম্প্রচার করেছো, যেতিয়া অপরাধীর বিরুদ্ধে আরক্ষীর পিস্তল গরজি উঠে, কিন্তু একাংশ নিরপরাধী বিশেষকৈ নিরস্ত্র যুবকর বিরুদ্ধে সরু কথার কটাকটির ফলত বা কিছু কাজিয়ার ফলতেই আরক্ষীর পিস্তল গরজি উঠাটো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আনন্দ মিশ্রার স্পষ্টীকরণ হয়তো এই ক্ষেত্রত অধিক লাগিব, কারণ তেও আরক্ষী অধীক্ষক হয় জেলাখনের, অধিক ক্ষিপ্রগতিত তেও তদন্ত প্রক্রিয়া আগবহা নিব লাগিব। এই প্রশ্নটির উত্তর তেও নিশ্চিতভাবে দিব লাগিব, নহয় জানো নীলোৎপল? নিশ্চয় নিশ্চয় প্রাঞ্জল, আনন্দ মিশ্রার স্পষ্টীকরণের প্রয়োজন আছে। নগাঁও আরক্ষী অধীক্ষকে এই ক্ষেত্রে যে মন্তব্য দিবলে প্রকাশ করেছে, আরও মন্তব্য দিয়ার প্রয়োজন আছে, বা এই নিরপেক্ষ তদন্ত করার কথা কইছে, সেয়া কিন্তু সেই তদন্তর যে ফলাফল সেয়াও সোনকালে রাইজে বিচারিছে। কিন্তু প্রাঞ্জল, আপনি যদি কথা উত্থাপন করেছে যে একাংশ আরক্ষী বিষয়ার কারণে, একাংশ দুর্নীতিগ্রস্ত আরক্ষী বিষয়ার কারণে বহু সৎ আরক্ষী বিষয়া কিন্তু বদনামর ভাগ লবলগিয়া হয়, সেয়া নগাঁওত হয়েছে নেকি? সেই ঘটনা নগাঁওত সংঘটিত হয়েছে নেকি? যোৱা নিশা আরক্ষী জওয়ানের ভুলর বলি, যে আরক্ষী ভুলর বলি হল নেকি এগারী কীর্তিকমল বড়া, সেই কথাও কিন্তু রাইজে প্রশ্ন করেছে। আর যেহেতু কচলুখোৱা রাইজে কিন্তু মন্তব্য করেছে যে কীর্তিকমল বড়া এগারী অমায়িক যুবক, আর এনে ধরনের ঘটনা জড়িত হওয়া হব নয়, আর কোনো কারণত বিশ্বাস নকরে যে কীর্তিকমল বড়া অনৈতিক কার্যকলাপ জড়িত থাকিব। আর যেহেতু পূর্বর যদি আমি রেকর্ড চাও, কীর্তিকমল বড়া নগাঁও মহাবিদ্যালয়ের দরে এখন ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়ের এগারী সাধারণ সম্পাদক হিসাবে যে নির্বাচিত হয়েছিল, গতি নিশ্চিতভাবে কীর্তিকমল বড়া এগারী জনপ্রিয় যুবক। আর বর্তমান শিক্ষা জীবন সমাপ্ত করার পিছত টিউশন করে ঘর চলাইছিলেন, গতি সেইগারী যুবকক হঠাৎ আরক্ষীয়ে কিয় গুলিয়ালে, সেই সকল প্রশ্ন কিন্তু রাইজর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আর বর্তমানে আমি কীর্তিকমল বড়ার ঘরের পর আমি পরিবেশ দেখালো, আর এটিও কিন্তু উত্তেজনায় বিরাজ করে আছে। এই সমগ্র বিষয়ের তদন্তর সঠিক সমাধান নোলালেকে নগাঁওত যে উত্তেজনায় বিরাজ করে থাকিব, সেয়া প্রাঞ্জল নিশ্চিত। প্রাঞ্জল, নীলোৎপল, কেনে ধরনের ড্রাগসর প্রসঙ্গটা আহিল? কীর্তিকমল বড়া এগারী টিউশন করে বর্তমান নিজের উপার্জনের পথ উলিয়াই আছিল, তেওঁৰ সৈতে এই ড্রাগসর কন্টেইনারের প্রসঙ্গটো কেনে ধরনের আহিবলে পালে? নিশ্চয় প্রাঞ্জল, তেওঁলোকে যি কথা মন্তব্য প্রকাশ করেছে সেই মন্তব্য অনুসরি কীর্তিকমল বড়ার যেতিয়া ঘরলে আহি আসলে সেই সময় এগারী ড্রাগস পেডেলক সোধা পোছা করেছিল, সেই কথা বাধা দিছিল, যার পরিপ্রেক্ষিতে এনে ঘটনা সংঘটিত হয়েছে বলে কৈছে। কিন্তু এই সমগ্র অভিযোগ কিন্তু নস্যাত করেছে, আর তিনটা কন্টেইনারও আনকি দেখছে, তিনটা কন্টেইনারও পাইছে বলে কৈছিলে। গতি এই বিষয়সমূহ কিন্তু রাইজে মানি লোক বিচার নাই, মানে আরও অধিক লোক আছে, মানে দেখছি ইয়ার পরিয়ালের লোকের কোনো পর্যায়ে মানি লোক বিচার নাই, মাতৃ আছে, মানে কীর্তিকমল বড়া ঘরের পর দেখছো, কোনেও কিন্তু এই অভিযোগ কোনো কারণতে মানি লোক বিচার নাই। আর এই যে অভিযোগের পিছতেই দেখলে পাওয়া গেছে যে নগাঁও যাওয়া নিশারেপর কিন্তু কৈছে যে এয়া আরক্ষীয় নিজের দুঃখ থাকিবলে এয়া জাপি দিয়া বলে কৈছে। কিন্তু আমি নগাঁও আরক্ষী অধীক্ষকগী বারে বারে কিন্তু একটা প্রশ্ন করেছিল, যে কৈছিল যে তেওঁৰ প্রতি কিন্তু রাইজর বিশ্বাস আছে, গতি সেই বিশ্বাসক আপনি অব্যাহত রাখক, আর এই তদন্ত আপনি নিরপেক্ষভাবে করক, আর সেয়া রাইজে বিচারিছে। কিন্তু মই এটা কথা কব লাগিব যে বর্তমান যেহেতু দেখাই আছো যে নগাঁওত যেহেতু যাকালি যে সন্ধ্যার ভাগত যে এক গুলিচালনার ঘটনা সংঘটিত হয়েছিল, আর সেই গুলিচালনার ঘটনাত এগারী ছাত্রর এটা আহত হয়েছিল, আর আরক্ষী যেগারী এন্টি নার্কোটিক স্কোয়াডের জওয়ান আছিল, কৈছিল যে এগারী ড্রাগস পেডেলক ধরবলে যাতে কীর্তিকমল বড়াই বাধা প্রদান করেছিল, মারধর করার ফলত গুলিচালনা করেছিল। কিন্তু আটাইতো ডর প্রশ্নটা হল আট দশগী আরক্ষীর জওয়ান।